আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা প্রত্যেকে সুস্থ আছো। তো কোভিড ইনোভেশন ক্লাসরুমের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব অ্যাসাইনমেন্ট নিয়ে, সেই অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব হচ্ছে সপ্তম শ্রেণী বিজ্ঞান বিভাগের তো ফোর্থ উইকের চতুর্থ সপ্তাহের যে নির্ধারিত কাজ দেওয়া আছে সেই কাজ নিয়ে আলোচনা করব। তো তার আগে আমি তোমাদেরকে বলি যে তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করো নাই তারা এখনই করে নাও এবং বেল আইকনটি অন করে দিবা যেন পরবর্তীতে যে নতুন নতুন অ্যাসাইনমেন্ট এবং অন্যান্য যে ক্লাসগুলো আছে যেন তোমরা সবার আগে পেয়ে যাও। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আরও বিভিন্ন তথ্য পেতে পারো যে হচ্ছে আমার তোমাদের যেই যেখান থেকে তোমরা অ্যাসাইনমেন্টগুলো লিখতেছো সেখানে ডিসক্রিপশনে আমার যেই ফেসবুক পেজ আছে পেজের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ঢুকে তোমরা বিভিন্ন রকম তথ্য ওখান থেকে নিতে পারো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো শুরু করা যাক যে সপ্তম শ্রেণীর বিজ্ঞানের যে অ্যাসাইনমেন্ট আছে চতুর্থ সপ্তাহের, চলো দেখা যাক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো ফিরে আসলাম মূল যে অ্যাসাইনমেন্টের কাজ সপ্তম শ্রেণী বিজ্ঞান। এখানে আমাদের অধ্যায় ও বিষয়বস্তু শিরোনাম দেওয়া আছে ষষ্ঠ অধ্যায় পদার্থের গঠন, পরমাণুর কণা, পরমাণু ও অণু, ক্ষুদ্রতম কণার মতবাদ, অণু ও সংকেত, সার্বজনীন দ্রাবক হিসেবে পানির ব্যবহার। তো এখান থেকে আমাদের নির্ধারিত যে কাজটা আছে, যে সৃজনশীল একটা প্রশ্ন আছে, সেই এক নম্বর প্রশ্ন এরকম আছে উদ্দীপক যে লিথিয়াম, পানি, খাবার লবণ, চক, কার্বন, চুন, নাইট্রোজেন, পটাশিয়াম, অক্সিজেন, আয়োডাইড, লোহা, ক্লোরিন ইত্যাদি কিছু পদার্থ। এখান থেকে ক নম্বর প্রশ্ন হচ্ছে মৌলিক পদার্থ কাকে বলে। খ নম্বর প্রশ্ন অণু ও পরমাণুর মধ্যে পার্থক্য লিখো। গ নম্বর হচ্ছে উদ্দীপকে উল্লেখিত পদার্থগুলোকে প্রতীক ও সংকেতের সাহায্যে প্রকাশ করে মৌলিক পদার্থ যৌগিক পদার্থ আলাদা করো। এবং ঘ নম্বর প্রশ্ন আছে উল্লেখিত পদার্থগুলোর মধ্যে কাকে সর্বজনীন দ্রাবক বলা হয় কারণ বিশ্লেষণ করো। এখানে একটি মাত্র সংক্ষিপ্ত প্রশ্ন আছে যে চিনিকে কেন যৌগিক পদার্থ বলা হয়। তো এতক্ষণ আমরা প্রশ্নটা শুনলাম, এখন আমরা উত্তরে চলে যাব। তো উত্তরে যাওয়ার আগে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে বলতে চাই তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করোনা এখনও করে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটি অন করে দাও যেন পরবর্তী যে অ্যাসাইনমেন্টগুলো আছে এবং অন্যান্য যেই ইনফরমেশন এবং ক্লাসগুলো আছে যেন সবার আগে তোমরা পেয়ে যাও। তো ক নম্বর প্রশ্নটা দেখো যে পেজ নম্বর ১, মৌলিক পদার্থ কাকে বলে। উত্তরে আমি এভাবে লিখেছি যে সব পদার্থকে রাসায়নিক পদ্ধতিতে বিশ্লেষণ করে দুই বা ততোধিক ভিন্ন ধর্ম বিশিষ্ট পদার্থে রূপান্তরিত করা যায় না বা পরিণত করা যায় না তাদেরকে মৌলিক পদার্থ বলে। আমি এখানে দুটি উদাহরণ দিয়েছি তোমাদের, যেমন লিথিয়াম এলআই আর সোডিয়াম হচ্ছে এনএ। খ নম্বর প্রশ্নটা তোমাদের ছিল অণু ও পরমাণুর মধ্যে পার্থক্য লিখো। তো আমি উত্তরে লিখেছি দেখো অণু, মৌলিক ও যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম হচ্ছে অণু, আর পরমাণু হচ্ছে দেখো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকার নাম হচ্ছে পরমাণু। পেজ নম্বর ২, অণু ও পরমাণুর মধ্যে পার্থক্য। অণু যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা ১, আর পরমাণু হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। ২ নম্বর যে পার্থক্যটা আমি এখানে লিখেছি সেটা হচ্ছে অণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না, আর পরমাণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। আর ৪ নম্বরটা হচ্ছে অণুতে মৌলিক ও যৌগিক পদার্থে ধর্ম বিদ্যমান, আর পরমাণুতে মৌলিক পদার্থে ধর্ম বিদ্যমান। ৫ নম্বর পার্থক্যটা হচ্ছে অণুর উপাদান অসীম আর পরমাণুর উপাদান ১১৮টি। এটি হচ্ছে আমাদের খ নম্বর প্রশ্নটি গেল। এখন গ নম্বর প্রশ্নটা এমন ছিল যে উদ্দীপকের উল্লেখিত পদার্থগুলোকে প্রতীক ও সংকেতের সাহায্যে প্রকাশ করে মৌলিক ও যৌগিক পদার্থ আলাদা করো। তো দেখো আমি পেজ নম্বর ৩ এ প্রতীক কী জিনিস এটা আগে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে মৌলের নামের সংক্ষিপ্ত রূপকে বলা হয় প্রতীক, আর সংকেত হচ্ছে যৌগের নামের সংক্ষিপ্ত রূপকে বলা হয় সংকেত। এখন আমাদের উদ্দীপকে যেই মৌলগুলো ছিল আমি এখানে দুটি সারি করেছি, দেখো মৌলিক পদার্থ এবং সংকেত, মৌলিক পদার্থের জন্য প্রতীক আর যৌগিক পদার্থের জন্য সংকেত। আমাদের লিথিয়াম আছে এলআই, কার্বন আছে ছি, নাইট্রোজেন এন, পটাশিয়াম কে, অক্সিজেন ও, আয়োডাইড আই, লোহা এফই, ক্লোরিন হচ্ছে সিএল। আর এখানে যে যৌগিক পদার্থগুলো আছে পানি H2O সংকেত, খাবার লবণ সংকেত হচ্ছে NaCl, চক হচ্ছে CaCO3 যেটা আমরা বলি ক্যালসিয়াম কার্বনেট, আর চুন হচ্ছে CaCO। তো এটি আমাদের গ নম্বর প্রশ্ন গেল। এখন ঘ নম্বর প্রশ্নটা দেখো যে উল্লেখিত পদার্থগুলোর মধ্যে কাকে সার্বজনীন দ্রাবক বলা হয় এবং কেন বিশ্লেষণ করো। তো এখান থেকে আমি লিখেছি যে উল্লেখিত পদার্থের মধ্যে সার্বজনীন দ্রাবক হলো পানি, সার্বজনীন দ্রাবক হলো পানি। তো এখান থেকে আমি যেভাবে বোঝানোর চেষ্টা করেছি যে পানিকে সার্বজনীন দ্রাবক বলার কারণ হচ্ছে যে সকল পদার্থ অন্য পদার্থকে দ্রবীভূত করতে পারে তাদেরকে দ্রাবক বলে, আর কোনো পদার্থ যদি অজৈব ও জৈব সকল
প্রকৃতির পদার্থে দ্রবীভূত করে তাদেরকে বলা হয় সার্বজনীন দ্রাবক। পানি একটি অজৈব যৌগ, পানিতে ধনাত্মক ও ঋণাত্মক প্রান্ত অর্থাৎ পোলারিটি রয়েছে। পোলারিটি থাকার কারণে এটি অন্য পোলার যৌগসমূহকে দ্রবীভূত করতে পারে, ফলে বেশিরভাগ অজৈব যৌগ পানিতে দ্রবীভূত হয়। এছাড়া সেসব জৈব যৌগ পোলারিটি রয়েছে, যেসব জৈব যৌগে পোলারিটি রয়েছে এরাও কিন্তু সহজে পানিতে দ্রবীভূত হয়। আর পানি জৈব ও অজৈব উভয় ধরনের যৌগকে দ্রবীভূত করে বলে পানিকে কিন্তু সার্বজনীন দ্রাবক বলা হয়। তো এই গেল আমাদের হচ্ছে যে প্রশ্নটি ছিল হচ্ছে সৃজনশীল। একটা প্রশ্ন ছিল তোমাদের যে চিনিকে যৌগিক পদার্থ বলা হয় কেন। তো দেখো পরের যে পেজ দেখতে পাচ্ছ, 5 নম্বর পেজেই আমি লিখেছি যে চিনি সাধারণত একটি যৌগিক পদার্থ, কারণ যেসব পদার্থ একের অধিক ভিন্নধর্মী উপাদান বিশিষ্ট মৌলিক পদার্থ দিয়ে তৈরি তাদেরকে যৌগিক পদার্থ বলা হয়। চিনিকে ভাঙলে হাইড্রোজেন ও অক্সিজেন কার্বন বিভিন্ন ধরনের পদার্থ পাওয়া যায়, অথবা আমরা বুঝতে পারছি যে চিনি একটি যৌগিক পদার্থ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি হচ্ছে তোমাদের চতুর্থ সপ্তাহে সপ্তম শ্রেণীর যেই বিজ্ঞান বিভাগের বিজ্ঞান বিষয়ে অ্যাসাইনমেন্ট ছিল সেটি আমি তোমাদেরকে সম্পন্ন করে দিলাম। তো এই জন্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবে, যেন তারাও এখান থেকে এই অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করতে পারে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের জন্য সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের জন্য এতটুকু। পরবর্তী সাবজেক্ট নিয়ে পরে কথা হবে। তো সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।